এইগুলো এক টাকা করে তো বেরিয়ে গেছি বললাম না আমরা চারজন বন্ধুরা মিলে গেট টুগেদার করবো তার জন্য এই যে মন্দির সেরে গেছে আর টুকটাক ছোটখাটো সবজি বাজার করা হয়ে গেছে এখনো অনেক কিছু করা বাকি হ্যালো সবাইকে গুড মর্নিং আমার চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে কালকের পরে আজকে কালকে তারপর ইয়োগা থেকে এসে ঘুমিয়ে টুমিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে তাতে যেহেতু কালকে সারাদিন খুব ক্লান্ত ছিলাম না এমনিতেও পিছনের বাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা যাই হোক আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে হাজির হয়েছি আজকে অলরেডি এখন 12:30 বাজে আর এখন আমার মনে হচ্ছে যে বেরোতে হবে কেন কি যে 14 প্রদীপ দেওয়া হয় সেই 14 প্রদীপও কেনার আছে প্লাস মন্দিরেও কালী পুজো দিন 108 প্রদীপ জ্বালানো হয় তো সেই প্রদীপও কেনার আছে 108 কিনবো না কেন কি মন্দিরে হয় না সেই 3-4 থাকে সেই প্রদীপদানিগুলো ওর মধ্যে 53 আছে আমি ঘুরে দেখেছিলাম তো 53 বাদ দিয়ে যে কটা হয় সে কটা কিনে নেবো প্লাস ঘরের জন্য প্রদীপ কিনবো প্লাস আজকে সারাদিন কী করবো সেটা তো দেখাবোই আর আজকে সন্ধ্যেবেলাও বেরোনোর আছে কালকে বলছিলাম না আমার একটা মানে আমরা 4 বান্ধবীগুলো একটা গেট টুগেদারে প্ল্যান করেছি তো সেই গেট টুগেদারের জন্য বাজার করতে যাওয়ার আছে সন্ধ্যেবেলা তো সব কিছুই দেখাবো তোমাদেরকে সাথে রাখবো তো চলো সাথে থাকো বেশি কথা না বলে আগে বেরিয়ে পড়ি কেন কি অলরেডি 12:45 বাজে যায় নাহলে এবার সব দোকানপাট বন্ধ হয়ে যায় বাবু এটিও যাওয়ার আছে টুকটাক ধূপ দিনও সব কিছু কেনার আছে তো চলো সাথে থাকো দেখো সকাল থেকে তো প্ল্যান ছিল অনেক কিছু যে সকাল সকাল ঘুমতে উঠবো সকাল সকাল সব কিছু কমপ্লিট করবো কিন্তু আমার জীবনে সকাল সকাল আর সব কিছু হয় না আমার ঘুম থেকে উঠতে উঠতেই 10:30 তারপর আস্তে আস্তে ঘুমিয়ে তাহলে সব কিছু করে তারপরে বাইরে বেরোনো কী আর করা যাবে সব রকম মিলে যদি চলতে হবে কেন কি আমার শুধু অনেকটাই রাত হয়ে যায় আর তার সাথে কালী পুজোর প্রস্তুতিও নিচ্ছি দেখা যাক কালী পুজোর প্রস্তুতি তো অবশ্যই করবে বাবা এক্ষুনি ধাক্কা লেগে যেতে এই যাবে অর্জুনপুর অর্জুনপুর যাবে যাবে এই অর্জুনপুর সকাল সকাল এলে দশকর্মা দোকানটা খুব ভিড় থাকে কিন্তু এখন যেহেতু একটা বেজে গেছে এখন দশকর্মা দোকানটা ফাঁকাও আছে ভালোই হয়েছে ফাঁকায় ফাঁকায় সবকিছু কেনে যাবে দেখে এখানে আবার প্রদীপ আছে এইগুলো 1 টাকা করে তো এই প্রদীপগুলোই চাইছিলাম এগুলো 1 টাকা করে পিস তাহলে দিয়ে দাও 90 দেখো প্রদীপ নিতে পারতাম বাঘু এটিতে 1 টাকা প্রদীপগুলো 3টা এটা 3 টাকা দিয়ে দেবো কেন কি আমার 90 নেওয়ার ছিল জ্বালা কারণ এখান থেকে ওখানে ওজন থেকে নিয়ে নিলাম দামটাও কম দাম বাঘু এটিতে বেশি কিছু কেনার নেই আর নতুন কিছু নেই এগুলো ইউজ করেছি মাঝখানে লালটা বাদ সব একই ভালো হবে এটা ক্যাপচার করতে পেরেছি আর এখন কটা বাজে 1:46 বেজে গেছে বাড়ি যাচ্ছি শায়কের খাওয়া হয়ে গেছে শায়কে খেতে দিয়ে বেরিয়েছিলাম কারণ শায়ক তোমার যাবে আর বাড়ি চলে যাই কেন কিন্তু বাইরে রোদও আর প্লাস বাবা আসার সময় হয়ে গেছে বাবা এলে পরে আমি আর বাবা একসাথে চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে কি কি রান্না করে গেছে আসার সময় দেখছি মন্দিরে না লাইট লাগাতে এসছে মানে মন্দির তো সাজানো হবে প্রত্যেকবারই সাজানো হয় তো এইবারও সাজানো হবে তো দেখি লাইট লাগাতে এসছে তো আমার খুব আনন্দ হলো ভাবলাম মন্দিরে যাব দেখতে মন্দিরে এমনিতেও যাওয়ার ছিল বাড়িতে এসে কেন কি প্রদীপ প্রদীপগুলো ডিভাইড করে মানে বাড়ির জন্য আর মন্দিরের জন্য বাড়িগুলো বাড়িতে রেখে দেবো আর মন্দিরগুলো মন্দিরে নিয়ে চলে যাব
তো এখানে যেগুলো নিয়েছি আমার 14টা মায়ের 14টা রেখে দিই, বাদ বাকি প্রদীপগুলো মন্দিরে রেখে দিয়ে আসবো। সলতে টলতে সব একবারে রেখে রেখে দিয়ে চলে আসবো। মোটামুটি লাইট লাগানো কমপ্লিট। ওই সাইডটা কোনো বাকি আছে। মন্দিরটা খুলে দিতে এসেছি, 3টে বেজে গেছে আমাদের। মন্দির খোলার সকালবেলা নিয়ম হচ্ছে, সকালে না দুপুরবেলা নিয়ম হচ্ছে 2:30 থেকে 3টের মধ্যে, 3:30-এর মধ্যে। কাকিমা চলে আসে কিন্তু এখন খুলে দিই, যখন এসে গেছো এখনই আসবে মন্দির পোষে টোষে করবে। বাবা এসছে এখানে, দোকান থেকে বাবা চলে এসছে। যে মাটির প্রদীপ কিনেছি প্লাস নারায়ণ ওখানে এই প্রদীপগুলো আর কি, 3টে থাকে, 4টে থাকে আছে, 53খানা বোধ হয় আছে এরকম। যা যা রাখা রেখে দিয়েছি। হয়েছে ভাত, আলু ভাজা, পেঁপে সিদ্ধ, মুসুরির ডাল, দই মাছ আর সাথে টক দই। শায়কের খাওয়া হয়ে গেছে কিনা, আমি আর বাবা খেতে বসেছি একসাথে, 3:30 বেজে গেছে, খেয়ে নিই। বললাম না আমরা 4 জন বন্ধুরা মিলে গেট টুগেদার করবো, তার জন্য বাজারপত্র করার আছে। এই যে মন্দির সেরে গেছে, পূজা দাঁড়িয়ে আছে, একসাথে রিক্সা করে যাবো। কাকিমা চাবি ভাইকে দিয়ে দিও, ভাইকে চাবিটা দিয়ে দিও। আমরা মিট করে নিয়েছি পূজার সাথে, পূজার সাথে অনেকদিন পর মিট হয়েছে, আর টুকটাক ছোটখাটো সবজি বাজার করা হয়ে গেছে, এখনো অনেক কিছু করা বাকি আছে। এই কাঁচা লঙ্কা আছে কত কত করে? 15 টাকা 100 গ্রাম পুর।
100 দাও কাঁচা লঙ্কা তাহলে 50 দাও 100 লাগবে না এটা দাও আর কাঁচা লঙ্কা কত কাঁচা লঙ্কা আছে দেখ কিছুনের পেয়ে যাবো আর বেল পেপার কত করে 50 আর কি আছে খাতা খাতা ওই হ্যাঁ আছে পেঁয়াজ পাতা কত 100 গ্রাম 20 টাকা ট্রেনে রাখো ভুলে গেছি এই দাও 100 গ্রাম 20 টাকা নিয়ে না নিয়ে এটা লাগবে না লাগবে তো বসে নেব 50 50 যেটা 50 নিয়ে এটা 50 50 50 দাও পেঁয়াজ পাতা দাও আর রসুন পাতা দাও আমাদের টুকটাক বাজার হয়ে গেছে এখনো প্রিয়াঙ্কা আসেনি প্রিয়াঙ্কা আসছে ও এলে পরে মুদিখানা গুলো করব ও আর আমি এখানে চিকেন কিনতে এসেছি চাল কোটি মুক্তা থেকে প্রিয়াঙ্কা এখানে এসে গেছে আমাদের মুদিখানা সবকিছু নেওয়া হয়ে গেছে বাজার নিয়ে গেছে ওই যে প্রিয়াঙ্কা হাই টুকটাক যা কিছু নেওয়ার নিয়ে বাড়ি যাব তারপর বাড়িতে গিয়ে কথা বলছি বাজারে খুব ভিড় হাতে জিনিসপত্র আছে সবকিছু নিয়ে জন্য ব্লক করতে গেছে নাকি বলছি আমরা এখানে চলে এসেছি তিনজন মিলে বসে বসে গল্প করছি ওরা খাটে বসে আমি নিচে বসে খেতে কথা বলতে শুরু করে কোল্ড ড্রিঙ্কসও খেলাম शर्ट मैं गल्प करते करते कौन समय चले गए बुझते ही क्या कुदर कल के अफिस आज प्लस चले शायक एका आज तो चलो आज ब्लग टाइम शेष करा कल के नतुन एक ब्लगर साथ ही तुम्हारे भिडियो किसी भलो लेगे थे लाइक कर दिए कमेंट कर दिए शेयर कर दिए और सबसक्राइब करते भूलो ना আর কালকে হচ্ছে আমাদের পার্টিটা কালকে আরেকজন থাকবে আমাদের সাথে পার্টিতে মানে যার জন্য এই পার্টির আয়োজন অ্যাকচুয়ালি তো এটা পার্টি কাম আর একটা জিনিস এটা বলবো না সেটা কালকে ব্লগেই বলবো আর কি এটা থাকে একটা সারপ্রাইজ ব্লগ তো তো চলো কালকে দেখা হচ্ছে কালকে ছিল আমাদের সকাল থেকে পার্টি না কালকে আমাদের সন্ধ্যাবেলা পার্টি কেন কি পূজা প্রিয়াঙ্কা দুজনেরই অফিস আছে ওই জন্য হবে না ওরা 6:30টার মধ্যে চলে আসবে আর কালকে কী কী আয়োজন হবে মেনু হবে সব কালকেই বলবো ততক্ষণের জন্য টাটা।